লোকেটি প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই যে এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত 12টার সময় আমি দেখলাম আপনাদের সবার সামনে আসলেন, নমস্কার করলেন সমস্ত মহিলা সাংসদ, হয়তো মহিলা সাংসদ বলাটাও আনপার্লামেন্টারি, এখন সমান অধিকার, তো ওই এক্সপিরিয়েন্সটা যদি প্রথমে বলেন। আমাদের লাস্ট 3 দিন ধরে চলছিল বিলটা আসার কথা হলো, একদিন মানে যখন সূত্রপাত হলো বিলটা, যখন আমাদের মানে পারিত করা হলো আমাদের লোকসভাতে, অর্জুন রাম মেঘওয়ালজি বললেন, তার আগে নরেন্দ্র মোদীজি যখন নতুন পার্লামেন্টে এলেন তখন উনি প্রথম একটা আমাদেরকে একটা ছোট্ট বলতে পারো যে একটা বিষয়টা যে আসছে একটা এরকম একটা আবহাওয়া উনি একটা ছোট্ট করে বলেছিলেন মহিলাদের জন্য। তারপরে অর্জুন রাম মেঘওয়ালজি বললেন এবং তারপরে দিনই সেই বিলটা এলো লোকসভায়, এবং তারপরে আমাদের দীর্ঘ আলোচনা চললো আমাদের এই বিল নিয়ে, এবং তারপরে সেটা পাস হলো, এবং লোকসভায় পাসের পর সেটা গেল রাজ্যসভায়, এবং আমরা সারাদিন ধরে বসে যে রাজ্যসভায় পাস হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে, আমরা 9টা ভোট দিয়েছিলাম লোকসভাতে, রাজ্যসভাতেও 9টা ভোট হলো যে অ্যামেন্ডমেন্টগুলো ছিল, এবং আমরা সবাই বসেছিলাম, এবং নরেন্দ্র মোদীজি রাজ্যসভায় ভোটটা হয়ে যাওয়ার পর তারপরে লোকসভায় এসে সেটা আমাদের একটা মানে লোকসভা সেদিন শেষ হলো এবং সেলিব্রেশন হলো। তারপরে আমাদের অন্য কিছু আলোচনা ছিল চন্দ্রযান নিয়ে। তো রাত্রির 12টার সময় নরেন্দ্র মোদীজি এলেন এবং পাস হলো, এটা মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে, এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওখানে সাক্ষী থাকছি, একের পর এক অ্যামেন্ডমেন্ট হচ্ছে, একের পর এক ভোটিং হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি ভোটিং হচ্ছে, তাও তো আমাদের এখানে দুজন ভোট দেয়নি লোকসভায়। হ্যাঁ, ভীষণ এক্সাইটিং। আমার আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, প্রধানমন্ত্রী বলছেন সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘু প্রত্যেক মহিলার জন্য এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ওবিসি রিজার্ভেশন নিয়ে বারবার, মানে রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন নিয়ে যে বারবার বিতর্কটা সৃষ্টি হয়েছিল, কোথাও গিয়ে কি মনে হয় যে বাংলার মানুষ বা দেশের মানুষকে এই জায়গাটা বোঝানোটা জরুরি, ওবিসি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা মহিলারা বিশেষ করে তাদেরকে কীভাবে বোঝাবেন? মানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিলটা নিয়ে এসছেন তার মানে এই নয় যে উনি হঠাৎ করে মহিলাদের জন্য মানে ভেবে নিয়ে এসছেন। ওনার ভাবনা চিন্তাটা 2014 থেকে শুরু হয়েছিল, এবং সেখানে যারা আজকে 2019-এ যারা মন্ত্রী আছেন এখানে, মহিলাদের মধ্যে অনেকে কিন্তু ওবিসি আছেন, এবং ওবিসিকে কিন্তু অনেক আগে থেকে মানে কোনো বিল হওয়ার আগে থেকেই কিন্তু উনি মানে সংসদে, তারা সংসদে এসেছেন এবং তারা মন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই যে মানে একটা সংরক্ষণের ভেতরে আবার আরেকটা সংরক্ষণ নিয়ে আসা, এটা আমি বলবো যে বিরোধীদের আর কিছু বলার নেই। তারা বিল আসছে না কেন এতদিন ধরে তারা সেটা নিয়ে বলছিল, সোনিয়া গান্ধী স্বয়ং চিঠি লিখেছেন যে আমরা চাই যে স্পেশাল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আসুক, এবার আসছিল না একটা প্রবলেম ছিল, যখন এসে গেছে তখন ওরা মানে কেন এটা নেই, মানে এটা শুধু বিরোধিতা করার জন্য একটা মানে ছুতো মাত্র আমি বলবো। কেউ বলছেন মাইনরিটি কেন করা হলো না, কেউ বলছেন ওবিসি করা কেন করা হলো না, কেউ বলছেন, কিন্তু আগামী দিনে মানে যে আমরা যদি কাস্টের বিচার দিয়ে দেখি, আমরা অনেক আগে নরেন্দ্র মোদীজি এটা ভাবনাটা অনেক আগে রেখে দিয়েছেন, অনেক আগে আমাদের সংসদে অনেক ওবিসি মহিলা সাংসদ এসেছেন। সুতরাং এই বিলটাকে আমরা ডিলিমিটেশন এবং সেন্সাসের মাধ্যমে আমরা যত তাড়াতাড়ি, এটা আমরা স্বয়ং গৃহমন্ত্রীজিও বলেছেন যে যত তাড়াতাড়ি আমরা 29-এ আমাদের তত তাড়াতাড়ি আমাদের ডিলিমিটেশন এবং সেন্সাস হবে, আমরা তত তাড়াতাড়ি এই বিলটাকে আমরা মানে লাগু করতে পারবো, এবং সেটার জন্য আমাদের যারা করছেন এই কাজ ডিলিমিটেশনের এসে তারাও কাজটা খুব সঠিকভাবে করবেন, এবং পুরোটাই আমাদের গৃহমন্ত্রীজি, হোম মিনিস্টার আমাদের ওনাদের ওপর ছেড়ে দিয়েছেন যে এটা ওনারা পুরোপুরিভাবে ডিলিমিটেশন কোথায় কত জনসংখ্যা মহিলা পুরুষ দেখবেন, এবং তারপর তারা ঠিক করবেন কোথায় কী হয় না হয়।